এমন অসভ্যের মতো দরজা ধাক্কাচ্ছিস কেন? আমি কি মরে গেছি নাকি? ও মা, আমার কি দোষ বলো দেখিনি? তুমি দুয়ার খুলছিলে না বলেই তো আমায় দরজা ধাক্কা ধাক্কি করতো। বাজে কথা ছাড়, যা বলতে এসেছিস বল। হ্যাঁ রানীমা, তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছেন, শিগগিরই চলো। তুই যা, আর ওদের বল গিয়ে আমার শরীর ভালো নেই, মাথা ধরেছে। মাতার আর কি দোষ বলো দেখিনি? এ বাড়িতে যা সব অনাচিষ্টি কাণ্ড কারখানা হচ্ছে তাতে মাথা ঠিক রাখাই তো দায়। তুমি যে কদিন বাড়িতে ছিলে না, বর দিদি আর তার স্বামী মিলে রানীমার কাছে কি দিয়ে বস করলে, ব্যাস অমনি সব দায়িত্ব মেজবাবুর কাছ থেকে বড়বাবুর কাছে। তোমার বর দিদি তো এখন তার হাতে মাথা কাটবে গো। শোন মক্কদা, বর দিদির হাতে আমাদের মাথা কাটা যাবে না সেই হাতে দিদি আমাদের আশীর্বাদ করবে সেটা আমাদের ভাবনা। যা বিদায় হ, এখান থেকে বিদায় হওয়া দেখিনি। বা বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর, কলিতে কারো ভালো করতে নেই গা, দুটোর নিজেই কেটে মরা। কি হলো, তুমি এখানে তৈরি হওনি? আরে বাবা, ওদিকে রাধাকৃষ্ণের জোর পুজো শুরু হয়ে গেছে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, চলো। তুমি যাও, আমি যাব না, আমার মাথা ধরেছে। মাথাটা দোষ কি বলো, সব ব্যাপারে মাথা ঘামালে মাথা তো অস্থির হবেই। কি বলতে চাইছো তুমি? যা বলছি সেটা তোমার ভালোর জন্য। তুমি যত কমই বাড়ির ব্যাপারে আর লোকজনের ব্যাপারে নাক গলাবে না, ততই তোমার মঙ্গল। যে কুমারী, তুমি কি ভাবো আমাকে বলো তো? আমি তোমার দাস, তোমার ভালো মন্দ ইচ্ছা অনুযায়ী আমাকে চলতে হবে। তুমি এসব কথা বলে তো মার সামনে আমার মাথাটা একেবারে হেট করে দিলে। দেখো কুমারী, তোমার ইচ্ছে আমি যানবাজারে পড়ে আছি, কিন্তু মাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। তুমি যদি মনে করো তোমার দাস বানাবার খেলায় আমাকে নিয়ে তুমি মাতবে, তাহলে তুমি কিন্তু ভুল করছো। আমার সঙ্গ তুমি কিন্তু নাও পেতে পারো, বংশ প্রতিপত্তি মর্যাদা এসব কিন্তু আমারও কিছু কম নেই। যেদিন মনে করবো না এ বাড়ি ছেড়ে সেদিন আমি চলে যাবো। হ্যাঁ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন মা। বলছিলাম রঘুনাথের সামনে আজ তোমায় একটু কথা দিতে হবে বাবা, বলো রাখবে তো? আপনি যা নির্দেশ দেবেন। এই মথুরামোহন বিশ্বাস নিজে জীবন দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করবে মা। তাহলে কথা দাও বাবা, এই রঘুনাথজির পুজো তার নিত্য সেবা তুমি চালিয়ে যাবে, বন্ধ করবে না, আমাকে কথা দাও। আমি কথা দিলাম, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন রঘুনাথজির পুজো চলবে মা, তার অমান্য আমি হতে দেব না। আমাকে আরেকটি কথা দিতে হবে বাবা। বলুন মা। শত অবস্থাতেও
যতদিন আমি বেঁচে আছি ততদিন এই জানবাড়ি ছেড়ে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। সব সময় আমার পাশে পাশে থাকবে। আমাকে কথা দাও বাবা। যতদিন আপনি জীবিত আছেন, যতদিন এই দেহে প্রাণ আছে, ততদিন এই বাড়ি ছেড়ে, আপনাকে ছেড়ে, আপনাদের সবাইকে ছেড়ে আমি কোথাও যাব না মা, কথা দিলাম। এবারে সিংহ বাহিনীর পূজোয় গ্রামে একটা পালাগানের আসর বসান কর্তা মশাই। তো খুব ভালো কথা, কিন্তু পালাগান গাইবেটা কে? ছেলে ছোকরারা তো সব কলকেতে, রানী রাসমণির সেরেস্তায় কাজে লেগেছে, তারা কি আর গাউক হবে? গ্রামে ছেলে ছোকরাদের দিয়ে তো অনেক হলো ঘোষাল মশাই, এবারে কলকাতা থেকে ভালো একটা পালাগানের দল নিয়ে আসেন, কদিন একটু আমরা মজা করি। কলকেতে তাদের অনেক প্যাক না, বায়না করো, ঢেড়া পিটিয়ে প্রচার করো, ফিটনে করে আনো। না না না, ও গায়ের ছেলে ছোকরারাই ভালো। এরকম দলের কথা আমি জানি ঘোষাল মশাই, কিন্তু সে দল এই জয়রাম বাটিতে নেই। কর্তা মশাই, আমাদের রাম ঠাকুরকে বললে হয় না? মানে ওনার বাড়িতে তো উনি মাঝে মধ্যেই কীর্তনের পালা বসান। এই কথাটা মন্দ বল, কিন্তু মুশকিল কি জানো, এই আজকালকার ছেলে ছোকরা তারা তো ওই দাশরথী রায়ের পাঁচালি আর খেউর নাচ দেখতেই পছন্দ করে, তারা কি এই কীর্তন শুনবে? শুনবে শুনবে কর্তা মশাই, কীর্তন কি না পারে? হ্যাঁ, এই এক কীর্তনেই তো নদের ঘোড়া নদিয়া ডুবিয়েছিল। ওই শোনেননি, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়? আমাদের রাম ঠাকুরও তেমনই, ওনার প্রেম ভালোবাসার জোয়ার তো আমাদের এই গ্রাম জয়রামবাটি একদম মাতিয়ে দিয়েছেন। তা তো বটেই, মনে নেই সেবার সেই মহামারীর কথা? রাম ঠাকুর সবার দূরে দূরে গিয়ে সেবা করেছিল। তার মতো পুণ্যাত্মা এই গ্রামে আর কজন আছে? কর্তা, আজ তো পূর্ণিমা তিথি, আপনার বাড়িতে গোপালের পূজা হচ্ছে, রাম ঠাকুর হয়েছে, একবার কি কথাটা পেরেই দেখবেন? বেশ, বলছো যখন, তো পূজোটা শেষ হোক তারপর না হয় বলছো। ঠাকুরমশাই, এবারে এইটুকু একটু প্রসাদ করে দিন। আচ্ছা বেশ বেশ বেশ। আমরা তবে এবার আসি। ঠাকুরমশাই, আপনাকে উনি একবার ভেতরে ডেকেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো একটু ঠাকুরমশাইকে ভেতরে নিয়ে যাও। আসুন ঠাকুরমশাই, আসুন। পুজো হয়ে গেল? আজ্ঞে হ্যাঁ কর্তা মশাই, আমরা তবে এবার আসি। হ্যাঁ, ছোট ভাই বোধ হয়? হ্যাঁ, নীল মাধব, ও আমার সহকারী। আসলে ওকে সঙ্গে করে নিয়ে পুজো আচ্চার কাজকর্ম শিখিয়ে রাখছি আর কি। বামুনের ঘরের ছেলে, করে কমে খেতে হবে তো, তারপর আবার সংসার ধর্ম আছে সেইটিও পালন করতে হবে। আমি তো বিয়েই করব না, সংসার ধর্ম কি করে হবে? শোনো ছেলের কথা, তুই বিয়ে করবি না কেন? হ্যাঁ, আচ্ছা তুই কি সারা জীবন তোর দাদার ঘাড়ে চড়ে দাদার অন্ন ধ্বংস করবি? হ্যাঁ তাই করবি। এটা তো হলো আমার রামচন্দ্র, আর আমি তো রামচন্দ্রের লক্ষণ। লক্ষণ কি রামচন্দ্রকে ছেড়ে কোথাও গিয়েছিল? আমিও কোথাও যাব না। আমি আমার বড়দার বউটানকে ছেড়ে কোথাও যাব না। এই ছোড়া, তুই যদি তোর দাদার লক্ষণ হবি তাহলে ঈশ্বর ত্রৈলোক্য কি বানের জলে এসেছে? বানের জলে ভেসে আসতে যাবে কেন, তারাও থাকবে। আমরা তিনজনই দাদার বউটানকে ছেড়ে কোথাও যাবো না। কি হলো বর্দা বলো,
বলো তুমি। আচ্ছা বেশ বেশ বেশ, তাই হবে তাই হবে। দেখেছেন তো কেমন সংসারে বাস আমার, একের সঙ্গে অপরকে যোগ করা সহজ, পৃথক করাই কঠিন। সত্যি আপনি খুব ভাগ্যবান, নইলে এইরকম একটা ভাই মেলে। আসলে কথা বলতে বলতে আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি, মা সিংহ বাহিনীর পুজো এবার ভাবছি একটা পালা গানের আসর বসাব। বাহ, সে তো খুব আনন্দের কথা, তা পালা গাইবে কে? এনাদের ইচ্ছে এবার পালা গান আপনি গাইবেন। ছি ছি, আমি আমি সাধারণ ব্রাহ্মণ, আমি পালা গানের কি বুঝি? আরে যা বুঝেন তাতেই হবে, আপনি আর অমত করবেন না, আপনি রাজি হয়ে যান। আচ্ছা বেশ, আপনারা এত করে বলছেন যখন তখন। চিঠি, রানী রাসমণির চিঠি, এই রানী রাসমণির চিঠি। রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করবেন, তাই ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়েছেন। রানী অন্নভোগ আর দান গ্রহণ করার জন্য আমাকে অনুরোধ করেছেন। ভগবান, আজ আমার জীবন ধন্য ধন্য। তা বলো কি মানুদা দিদি, হ্যাঁ মেজ দিমা গোসা করে এখনো দুয়ার খোলেনি, তবে আর বলছে কিলা ছুরি, মায়ের ওপর গোসা করে স্বামীর ওপর গোসা করে দরজায় খিল তুলেছেন মেয়ে। তা হ্যাঁ মানুদা দিদি, রানীমা কি এমন বললে গো যে মেজ দিমার এত গোসা হলো? বলি তা জানে তোর কি হবে রে ছুরি, তুই কি তাদের বেবাদ মেটাবি? ও মা, শুনতে ভাল লাগে তাই শুনছি, তোমার তো গা জ্বলছে কেন শুনি? আরে মুখ পুরি গা জ্বলবে না, উনি হলেন গিয়ে আমাদের রানীমার খাস লোক, এখানকার কথা পাঁচ কান করে ওখানে গিয়ে বলবে, এই তো ওনার কাজ। দেখো মানো দাদি, সকাল সকাল পায়ে পাওয়া দিয়ে ঝগড়া করবে নি, কিন্তু ওসব লাগানি ভাঙানি আর কান ভারী করা আমার চরিত্রে নেই। রানীমা আমাকে ভালোবাসে বলে তোমাদের গা জ্বালা করছে না? আর লাগানি ভাঙানি এ বাড়িতে কে করে তা সবাই জানে। আমি লাগান ভাঙান করি? হ্যাঁ আমি খারাপ? তুমি কি লাশতি লক্ষ্মী? হ্যাঁ গমটা টেনে ঘরের কোণে বসে থাকো, তোমার চাল চলনের কথা না জানতে আমার বাকি নেই, বুঝেছ? কি চাল চলনের কথা বলছো তুমি? হ্যাঁ বলি তোমার চরিত্রের তো গঙ্গা জলে ধুলেও পরিষ্কার হবে, এই মহলের ঠাকুর চাকর বাকর সকলের মাথায় তো তুমি চিবিয়া খাচ্ছ। কি এত বলো কথা, আমি সকলের মাথা চিবো? আর তোর একদিন কি আমার একদিন? বাবা মথুর, তুমি এখন এসো, আমি একটু পরে আসছি। যাকে মা। বাবা প্যারিমোহন। হ্যাঁ মা। তুমি থাকো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার এই অবস্থা কেন, কি হয়েছে? আমার শরীর ভালো নেই। শরীর না মন? যদি বলি দুটোই, তাহলে তো ডাক্তার কবরেজ দেখাতে হবে। অবশ্য অসুখটা যদি নিতান্ত শরীরের হয়,
আর যদি মনের অসুখ হয় তাহলে অবশ্য অন্য কথা। হ্যাঁ হ্যাঁ তাই, আমার অসুখটা মনের, আর এর জন্য দায়ী তুমি, শুধু তুমি। একজনকে বেশি ভালোবাসা আরেকজনকে কম ভালোবাসা, এগুলো তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছ মা। তুমি রানী রাসমণি হয়েও ভুল করতে পারো মা, তোমার বিবেচনাতেও ভুল হয় মা। একজনকে বেশি স্নেহ করতে গিয়ে আরেকজনকে অবহেলার পাত্র বানিয়ে দিচ্ছ, আর আরেকজনকে মহান বানাতে গিয়ে ঠেলে নামিয়ে দিচ্ছ তাকে নরকে। তোমার ভালো না থাকার কারণ মথুরামোহন? তো বলো না, প্যারিমোহনের জন্য আমি কি দায়িত্ব দিতে পারি? তোমার জামাই তো জেসে বংশের ছেলে নয় মা, সে খুলনা জেলার সোনাবেরিয়া গ্রামের চৌধুরী বংশের ছেলে, তার গায়েও জমিদারের রক্ত বইছে, তাই দায়িত্ব ঠিক তেমনই হওয়া উচিত। তাহলে আজ থেকে জানবাজারের রাজবাড়ির সব দায়িত্ব প্যারিমোহনের। একেলা কদম্ব তলে কালা তব লীলা ছলে শ্রীরাধিকা পথ ভুলে কোথা গলারে। তোরা সব এখানে আর ওদিকে দেখ কাণ্ড হয়ে গেল। ব্যাস এসে গেল কুটিরা মোরকম মশারা। তা কি কাণ্ড হলো গা? আর বলিস নে, ওদিকে রানীমার মেজ দিদি মতে তো নিয়ে গেছে রে। কি নিয়ে গেছে গো? কি নিয়ে গেছে গো বোঝে নে একটা। আরে রানীমার মেজ দিদি মতে বেবান নিয়ে গেছে, ও বলে আমায় দেখ, তুই এ বলে আমায় দেখ। তা তুমি কি দেখলে? মুখ পুরি দেখতে আর পেলুম কোথায়, ও পোকা পাটা জামাইটা এসেই তো আমার দেখাটা পুরো বানচাল করে দিল। খুব আফসোস হচ্ছে না? বলি এইসব কথা যদি রানীমার কানে যায় তবে কি হবে সেটা টের পেয়েছ? আমাদের সবাইকে ঘাড় ধরে রাজবাড়ি থেকে বের করে দিল। আর যে জগন্নাথ ঠাকুর, বলি কি তোমার কি উড়িষ্যা ফিরে যাবার বাসনা হয়েছে? এইসব কাণ্ড যদি সেজবাবু জানতে পারে তাহলে তোমাদের সকলের গর্দান যাবে। বলি এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, নইলে পরে পস্তাবে। এ বাড়ির প্রতিটি মানুষের ওঠা বসা সবকিছু দায়িত্ব প্যারিমোহনের। কি খুশি তো? বাবা প্যারিমোহন, বলুন মা। আজ থেকে এ বাড়ির সব দায়িত্ব তোমার। এ বাড়ির প্রতিটি লোকের চলা ফেরা ওঠা বসা সব তোমার নিয়মে চলবে, এমনকি আমার গোপালজিউর মন্দিরের দায়িত্ব তোমার। কি একা হাতে সব সামলাতে পারবে তো? না মা, এসবের কোনোটি কিন্তু আমার দ্বারা হবে না। মা আমি আপনার বংশের একজন অযোগ্য পুরুষ, আমি অলস, পরজীবী, মেরুদণ্ডহীন। আপনি তো জানেন মা, আমি আমার স্ত্রীর কথায় উর্বশ করি। এখানকার রাধা মাধবের চেয়ে পালাগানের খেউড়ে রাধা আমার কাছে অনেক প্রিয়। আমি খুব স্বার্থপর মানুষ মা, আমার স্ত্রীর কথায় আপনি ভুল করবেন না রানীমা। আমি প্যারিমোহন, মথুরামোহন নই। থাক বাবা থাক, আমার এইটুকুই জানবার ছিল, তুমি এক ধর্ম সংকট থেকে আমাকে বাঁচালে। এবার খাবার ঘরে এসো, আমি দেখতে চাই তোমার দুঃখ বিলাস ভুলে নিজেকে তৈরি করে খাবার ঘরে এসে তুমি ঠাকুরের প্রসাদ বিতরণ করছো। ছি ছি, নিজেকে তো নরকে নামালি, তার সঙ্গে টেনে আমাকেও নরকে নামালে। ছি।